জোর করে পায়টাই ধরছি জোর করে জোর করে পায়টাই ধরছি হোয়াট এই যে আমাদের ভাই যে আমাদের জুনিয়র আমাদের কলেজেই পড়ে क्या सीन है। झूठ बोलो बार बार झूठ बोलो। अरे मोदी जी ওদের কথা ছাড়ো ওরা স্যানিয়ার তো তাই জন্য ওরা মিথ্যা কথা বলবেই। Thank you so much. से যাই হোক তো হ্যালো কাছের মানুষজন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকের ভিডিওটার টপিক হলো আমরা যেখানে যেখানে বেড়াতে গেছিলাম। ভিডিওটার প্রথমে ক্লিপ দেখে তোমরা যদি ভাবো এটা একটা রোস্ট ভিডিও তাহলে কিন্তু একদমই ভুল করছো। এটা কিন্তু একদম একটা রোস্ট ভিডিও নয়, এটা একটা স্যাম্পল ভিডিও, মানে তোমরা ব্লগ টাইপের ভিডিও জানো তো, এটা সাইরম। কথা কি ক্লিয়ার না? তোমরা যদি ইউটিউবে ঘুরে ঘুরে আমার ছবিগুলো দেখো না, মানে আমার পোস্টগুলো দেখো না, তাহলে তোমাদের মনে হইতে পারে, মনে হবে যে আমাদের দেশকে নিয়ে প্রাউড ফিল করবে যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ধরনের ছবি হতো। তো হ্যাঁ, আমি দেশের মানুষজনের জন্য কত কাজ করি, কত ভিডিও বানাই, তো তা আগে পুরনো ভিডিওগুলো দেখে আসো, দেখতে হবে প্রাউড ফিল করছো তোমরা। এ ভাই, দর্শকদের কাছ থেকে মার খাওয়ার জন্য এটা কি কোনো একটা প্ল্যান নাকি? না না দর্শক, তেমনটা কিন্তু নয়, তোমরা চাইলে দেখে আসতে পারো, না চাইলে নাই দেখতে পারো, এই ভিডিওটা ফুল দেখো। তো আমরা আউটিংয়ে বেরিয়ে একটা জায়গায় গেছিলাম যেটার নাম হচ্ছে কুখ্যাত ট্যাঙ্ক, সরি আই মিন স্যাঙ্কি ট্যাঙ্ক, সুখ্যাত ট্যাঙ্ক, কুখ্যাত হলে যেতাম বা কেন, যাই হোক ওটার কথা আমি তোমাকে পরে বলছি। আগে এই বিল্ডিংটা দেখো, এই বিল্ডিংটা আশা করি যারা যারা ব্যাঙ্গালোরে আছো তারা একবার হলেও দেখতে পেয়েছো। তো এই বিল্ডিং নিয়ে একটা ভিডিও এর আগে আমার আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। এই বিল্ডিং এর সম্পর্কে আমি বেশ কিছু কথা বলবো না, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। আর একটা কথা বলে রাখি, এটাকে যদি তুমি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বলে সার্চ করো গুগলে, ইন ইন্ডিয়া সার্চ করো, তাহলে পেয়ে যাবে, দেখতে পাবে বিল্ডিংটা। তো আমরা কী নিয়ে কথা বলছিলাম না, আউটিং নিয়ে। হ্যাঁ, আউটিং। তো যখন আমি ফার্স্ট ইয়ারে পড়তাম তখন একদিনও আউটিং বেরোয়নি, ভাবতে পারো, ভাবা যায়। তারপরে যখন সেকেন্ড ইয়ারে উঠি তখন এই ধরো প্রায় সময় আউটিং বেরোই, কারণ নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি ফিল করতে হয় এখন, কারণ ইউটিউবের নাম লিখিয়েছি, ইউটিউবের খাতায় আর নিজের সেলিব্রিটি ভাবছি। মারো না ভাই, ইউটিউব থেকে এখনো আসেনি কোনো টাকা, তার মুখে আবার বড় বড় কথা। দেখো দর্শকগণ, ওদিকে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই, কে বালছাল যাতা বকে যাচ্ছে তার দিকে কান দিয়ে কোনো লাভ আছে? তোমরা বরং এই মন্দির দেখো, কিন্তু ব্যাঙ্গালোরের মন্দিরগুলো দেখো কেমন একটা। দেখো দর্শকগণ, আমাদের কাছে না প্রচুর টাকা থাকে, প্রচুর, আমরা টাকার বিছানার উপর শুয়ে থাকি। হ্যাঁ, তাই জন্য আমরা স্যাঙ্কি ট্যাঙ্ক বলে একটা জায়গা ঘুরতে এসেছি এমনি এমনি টাকা ওয়েস্ট করে, মানে ভাবলাম নিজের কাছে টাকা থেকে কি হবে, অটোওয়ালাকে যদি দেই দু একটা টাকা তাহলে সে তার সংসার চালাতে পারবে, এই কারণে আমরা এসেছিলাম আর কি, মানে আনন্দ নেই, এমনি সবাইকে টাকা বিলিয়ে দিচ্ছি। তো এটা ছিল অ্যাকচুয়ালি একটা পার্ক, তো এটা বন্ধ থাকার কারণে আমরা এবার যাব ওই ম্যাজিস্ট্রেটের দিকে। হম লোক ইধার বুক কর রহে হ্যায় অটো আর জানা হ্যায় হম লোগোঁ কো ম্যাজিস্ট্রেট। তোমরা কি ছানাটার কথা শুনছো? ছানাটার কথা যদি না শুনে থাকো ঠিক কইরা, তাহলে আরেকবার শুনো ঠিক কই। হম লোক ইধার বুক কর রহে হ্যায় অটো আর জানা হ্যায় হম লোগোঁ কো ম্যাজিস্ট্রেট। অটো অলরেডি আগে আই থিঙ্ক। ঠিক এই কারণেই আমি কোথাও ব্লগে বেরিয়ে ক্যামেরার সামনে কথা বলি না, কিরম অ্যাবনর্মাল কথাগুলো বেরোচ্ছে দেখো মুখ দিয়ে। ও, তুমি কি অসামান্য কাজ করে ফেলেছো বাবা, ঘরে খায় ঝেঁটার বাড়ি তার মুখে আবার ফুরফুরি। আর একে দেখো, একে দেখো, এ ক্যালানে মার্কা একজন লোক, এদের জন্যই রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট প্রচুর পরিমাণে হয়, মানে এদেরকে কি বলবো দর্শকগণ, এরা নিজেরা নিজেদেরকে এক একটা স্পাইডারম্যান বলে ভাবে, জাল ফাল দিয়ে গাড়ি ফাড়ি আটকে দেবে, অটো আটকে দেবে, চেঁচড়া লোক। সে যাই হোক দর্শকগণ, ওদের কথা ছেড়ে দাও, এবার আমার বন্ধুকে নিয়ে পড়েছি আর এক জায়গায়, মানে আমি কোন দিকে সামলাবো, বন্ধুকে নাকি ওই লোককে বা না অটোওয়ালাকে, মানে কি করবো আমি। দেখো আমার বন্ধুর কথা শোনো কি বলছে ও। হ্যাঁ, সমস্যা নেই মা,
তো এই ছিল আমার বন্ধুর কথাবার্তা। ওর মধ্যে কথা হলো একটা গার্লফ্রেন্ড চাই। তো তোমাদের মধ্যে কেউ যদি ইন্টারেস্ট থাকো তাহলে আমাকে পার্সোনাল মেসেজ করতে পারো, আমি ওর নাম্বারটা তোমাদের দিয়ে দেবো। তো এবার ভিডিওতে আসা যাক। তো দেখো দর্শকগণ, আমরা কত গতি বেগে যাচ্ছি, কত স্পিডে যাচ্ছে এই অটোওয়ালাটা। যাই হোক, আমরা তারপরে দেখো ম্যাজিস্ট্রেটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ চলো। তো দর্শকগণ, আমরা চলে এসেছি ম্যাজিস্ট্রেট। আর ম্যাজিস্ট্রেট মানে দর্শকগণ কি বলবো তোমাদের, প্যারায়াম ভালোবাসার জায়গা। হ্যাঁ মানে যেদিকে তুমি ঘুরবে সেদিকে নার্সিং স্টুডেন্টদের প্যারায়াম নিবেদন দেখতে পাবে, বুঝলে তো। যাই হোক, সেগুলো তোমাদের পরে একদিন ক্যাপচার করে দেখাইবো তোমাদের, তোমাদের আনন্দের জন্য। আর এই জায়গাটাকে নিয়ে একটা কথা বলবো জানো তো, এই জায়গাটা হচ্ছে ব্যাঙ্গালোরে থাকা সমস্ত ব্যক্তি এই জায়গাটাকে চেনে, ম্যাজিস্ট্রেট বললেই সবাই চেনে যাবে। আর আমাদের কাছে এত টাকা হয়ে গেছে যে আমরা লাস্ট পর্যন্ত হোটেলে বিলিয়ে দিতে যাচ্ছি, শুধু হোটেলে দিয়ে দেবো, খাবো টাবো না, চলে আসবো। তো যাই হোক, পুরোটা ঢপ হলেও এটাই সত্যি দর্শকগণ। তোমাদের আর কি বলবো, মানে তোকে কি বলবো, তুই তো আমার মান সম্মানের মাথা খেয়ে নিলু রে। যাই হোক দর্শকগণ, আমি এইসব ঢপ টপ মারতে পছন্দ করি না। তো মা বাবা যেটা বলছে ওটাই ঠিক, যে আমি মান সম্মানের মাথা ফাতা খেয়ে নেই এইসব। তো হ্যাঁ দর্শকগণ, আমি তোমাদের যেটা দেখাবো বলেছিলাম, অর্থাৎ এই আন্ডারগ্রাউন্ডটা, মানে সেই যে হাওড়া স্টেশনে যেতে যেরকম আন্ডারগ্রাউন্ড দিয়ে যেতে গেলে অনেক মানে একটা ফুটপাথের মতন বিছানো থাকে না, ব্যবসায়ীরা বসে থাকে অনেক অনেক কিছু জিনিসপত্র নিয়ে, ঠিক সেইরমটা ঠিক এখানেও রয়েছে। এটা হাওড়া থেকে অনেকটা ছোটো, মানে আমাদের হাওড়া মানে একটা মানে সেই প্রাণের জায়গা। হ্যাঁ আর দর্শক বলে দিই, এইখান থেকে একটা ঝ্যাঁকা নেকা জামা নিয়েছিলাম, মানে সে কী বলবো, টিকটকে মুজরা করে জানো তো যারা, সেইরকম ঠিক একটা জামা নিয়েছিলাম, মানে নিজেকে সেই একটা সেলিব্রিটি সেলিব্রিটি লাগবে। মানে তুমি যদি জামাটা একবার গায়ে দিয়ে নাও না, তাহলে তোমাকে সেই পুরো জোকারের থেকে কম কিছু লাগবে না। আর দর্শক বলবো কি, এখান থেকে একটা 150 টাকার প্যান্ট নিয়েছিলাম, ট্র্যাক স্যুট নিয়েছিলাম, তাকে একদিন পরার পর কি হয়েছে জানো, ছিঁড়ে লেতাখানি বানিয়ে নিতে হয়েছে। যাই হোক, এটা মনে করো না যে আমার কাছে টাকা ছিল না, আমার কাছে প্রচুর টাকা থাকে কিন্তু। ভালো ভালো জাঙ্গিয়া আছে কিন্তু, জামাটা মানে কি তো এদিকে আরও ঘোরার জন্য অনেক জায়গা ছিল, ওদিকে যাইনি আমরা, পরে একবার গেলে তোমাদের দেখাবো। এবার আমরা বাসে উঠবো, চলো ওখানে দেখা হচ্ছে, ওখানে গিয়ে কী কী কারবার করেছি সেটা তোমাদের দেখাই। এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করিনি, দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই কি দর্শক, প্রথমের ক্লিপটার সঙ্গে এই ক্লিপটার কোনো মিল মিলছে না, কি করে হবে মিল, এটা পুরোটাই ছিল একটা স্ক্রিপ্টেড। আবরে আমরা আমরা কথা বলবো ঠিক আছে, এই যে আমাদের ভাই যে আমাদের জুনিয়র আমাদের কলেজে পড়ে, তো এই সিনিয়র দিদিগুলোর সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। এনাদের বাড়ি হচ্ছে আমার ওই দিকেই, মানে আমাদের দীঘা লাইনেই, আর আমরা পড়তে এসেছি সব ব্যাঙ্গালোরে এটাই। তো এবার চলো আমরা শুনে নিই কি কি ঢপ দিচ্ছে। মানে বাসের মধ্যে এরকম চেঁচামেচি কারা করে ভাই, সে যাই হোক মেয়েরা করে সেটা নিয়ে কথা না, সিনিয়র দিদিগুলোর সঙ্গে দেখালাম, সিনিয়র দিদাগুলো দিদাগুলোকে কি আর বলবো, চ্যানেলটা মানে অ্যাবনর্মাল ভাবে কথা বলার একটা পর্যায়ে থাকে, কিন্তু ভাই তুই সেটাও অতিক্রম করে দিয়েছিস। ছি, একটা দুজন মেয়ের সামনে তুই কিভাবে কথা বলছিস? হ্যাঁ একদম পাইপ হচ্ছিলাম আমি, ঠিক একদম ঠিক কথা বলেছে। তো সাবস্ক্রাইবটা,
তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলে যেও না। হ্যাঁ তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তব তক কে লিয়ে বাই। কানতে কানতে ঘুমাই যখন নি শিরায় তেরে গালে ঘুমাছিলে এই স্বপ্নে দেখি আমি বন্ধু।